বিএনপিকে ছাড়া একটা নির্বাচন হবে। নির্বাচন হওয়ার পরে আমাদের পশ্চিমা প্রেসার বাড়বে। শামসুদ্দিন পেয়ারার লেখার হেডলাইন হচ্ছে বিএনপি দু একটা বাস পড়ায় আর লোক হাসায়। বিএনপির মরাল ডাউন রাখার জন্য যদি তারা ইলেকশনে পার্টিসিপেট না করে, সরকারের কৌশল সম্ভবত এটাই হবে যে নেতৃবৃন্দ জেলে থাকুক। এর জন্য জেলে থাকুক যে বাইরে থাকলে তারা নেতৃত্বটা একেবারে সরাসরি হয়তো নির্বাচনের বিরোধী ভূমিকায় দিতে পারবেন, ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। তাহলে ওই বাকিটা ক্রাশ করা, দমন করা সরকারের জন্য একটু ইজি হবে। এইরকম অ্যারেস্ট, এবং যদি ইলেকশন না করে অ্যারেস্ট আরও কিছু বাড়বে, এটা আমার কিন্তু অভিজ্ঞতা থেকে ধারণা। আর যদি ইলেকশনে চলে আসে, শুধু যে তারা মুক্তি পাবেন তা নয়, অ্যাকচুয়ালি মুক্তি পাবেন প্রয়োজনে এর আগেও গ্রেফতারকৃত আরও কিছু নেতা, এবং আগামী নির্বাচনের সময়ে কাউকে গ্রেফতার করা হবে না, পুরনো কোনো মামলা এরকম একটা মানে ইয়েও আসতে, প্রতিশ্রুতিও আসতে পারে। বিএনপি নির্বাচনে আসলে জয়লাভের গ্যারান্টি নাই, মানে সামগ্রিক বিজয়ের গ্যারান্টি নাই, কিন্তু গণতন্ত্রের জন্য এটা একটা সুন্দর জিনিস হবে। আদারওয়াইজ বিএনপিকে ছাড়া একটা নির্বাচন হবে। নির্বাচন হওয়ার পরে আমাদের পশ্চিমা প্রেশার বাড়বে, কিন্তু অনেক বেশি বাড়বে এই রকম ইন্ডিকেশন নাই। কারণ আমরা গণতন্ত্রের নিয়ে যে পশ্চিমাদের সাথে, বিশেষত আমেরিকার সাথে যত আলোচনা, আমরা খেয়াল করতে হবে যে একই সময়ে আমেরিকান রাষ্ট্রদূত কিন্তু আরও অন্যান্য বিষয়েও বাংলাদেশের সাথে সিরিয়াস নেগোসিয়েট করছেন। সেটা ক্লাইমেট ইস্যুতে, সেটা আমাদের ভারতের আমেরিকানদের কাছ থেকে সমরাস্ত্র কেনার বিষয়ে, আমরা তাদের কাছ থেকে এলএনজি কেনার বিষয়ে, এবং এটা এলএনজির তো একটা বিরাট ডেভেলপমেন্ট হয়ে গেছে অলরেডি 2026 থেকে কার্যকর। সো তারপরে আমাদের মানে এই যে সমুদ্র সীমার মধ্যে আমাদের যে তেল গ্যাস ক্ষেত্রগুলি আছে, তার মধ্যে অনেকগুলি, কতগুলি ডিসাইডেড হয় নাই কিন্তু দেওয়ার ব্যাপারে ইতিবাচক। সো এই যে অনেক বিষয়ে যে মানে ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে, সেখানে গণতন্ত্রটা আরও একটা ফেভার করছে শেখ হাসিনাকে। এটা একটা আল্লাহর রহমত হিসেবে আমি বিবেচনা করি, অন্য কোনো কারণে না। প্যালেস্টাইনের ইস্যুটা একটু এম্বারাসিং সিচুয়েশনে ফেলেছে আমেরিকাকে। আপনি যদি খেয়াল করেন, প্যালেস্তাইন ইস্যুর পরে একবারও তারা মানবাধিকার শব্দ মিডিয়ার সামনে বলতে আসতেছে না, একবারও না। কারণ তারা জানে, যারা যেই মুহূর্তে মানবাধিকারের একটা শব্দ করবে, তখনই মিডিয়ার প্রশ্ন আসবে যে হোয়াট অ্যাবাউট মানবাধিকার ইন প্যালেস্তাইন। একজন হার্ডকোর বিএনপি, তাদের লেখা খুব ভালো লেখে, এবং তারা বিএনপি, কেউ বিএনপি জামাতের সমর্থক। এবং আমি প্রথমেই বলি, জাসদ ঘরানার আবু আলম ভাই আপনি ভালো চিল মেনে নিল, শামসুদ্দিন পেয়ারা ভাই। শামসুদ্দিন পেয়ারার লেখার হেডলাইন হচ্ছে বিএনপি দু একটা বাস পড়ায় আর লোক হাসায়। বিএনপির কর্মসূচি সম্পর্কে আওয়ামী লীগ বিরোধী মানুষ ইমতিয়াজ আহমেদ, উনিও আওয়ামী বিরোধী বলবো, পারে উনি খুব ইন্টেলিজেন্ট মানুষ, একজন লয়ার, তত্ত্বাবধায়ক বা ওই রকম জিনিস যে নামই হোক পতে গেছে ভুলে যান, এনটি আওয়ামী লীগ কিন্তু তারা। আরেকজন হলো জিল্লুর রহমান, প্রবাসী, এনটি আওয়ামী লীগ আউট অ্যান্ড আউট। হেডলাইন হচ্ছে তার লেখার বিএনপি টাইমড আউট, টাইমড আউট। এবং তার লেখাটার শেষটা হেডলাইনে নাই, আমার মনে আছে উনি বলেছেন যে এখন আর বিএনপি খেলায় নাই, এখন এটা হাসিনা ভার্সেস আমেরিকা, যেটুকু আছে বিএনপি অলরেডি টাইমড আউট, দিস ইজ হোয়াট ইউরোপ।